প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের কারণে জরুরি সংকট মোকাবেলায় পাঁচ সহস্রাধিক অসহায় দরিদ্র ও রিক্সা চালকদের মাঝে চাল ডাল তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম এ সময় ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি শঙ্কর সাহা ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ময়মসিংহ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে নগরীর রামবাবু রোড কালীবাড়ি রোড নতুন বাজার সহ বিভিন্ন এলাকায় আট লাখ আটান্ন হাজার টাকাসহ পনেরো হাজার ছয়শো তিরিশ কেজি চাল এক হাজার আটশো পঁচাত্তর কেজি ডাল আটশো আঠাশ কেজি পেঁয়াজ ও আশি লিটার তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এদিকে গত চব্বিশ ঘন্টায় বিদেশ ফেরত পঁয়তাল্লিশ জন সহ এক হাজার তিনশো তেত্রিশ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে আজ একশো তেত্রিশ জন সহ এ পর্যন্ত এক জন ছাড়পত্র নিয়েছেন